আজানের সময় মহিলারা মাথায় ওড়না দেওয়া জায়েজ আছে কিনা, ওড়না দেওয়া জায়েজ আছে কিনা এটা তো প্রশ্ন হয় না মনে হয়। এই সাধারণত প্রশ্ন করা হয় যে আজানের সময় ওড়না দিতে হয় কিনা, হয়তো প্রশ্নকর্তা সেই প্রশ্নই করতে গেছেন কিনা। আজানের সময় মহিলাদের মাথায় ঘোমটা দিতে হয়, ওড়না দিতে হয়, এরকম কোনো নির্দেশ নাই শরীয়তে। বিশেষ করে কোনো মহিলা বাসায় গৃহস্থলী কাজ করছেন, তার বাসায় তিনি গৃহস্থলী কাজ করছেন, আজান শুরু হয়ে গেছে, তো এই টাইমে তার মাথার কাপড়টা যদি নিচেও থাকে, এখানে গায়ে মাহরাম কেউ না থাকে, তো এই আজান শুরু হয়ে গেছে যেহেতু সাথে সাথে কাপড়টা মাথায় দিয়ে দিতে হবে এমন কোনো কথা নাই, ওই অবস্থা তার মাথার কাপড় থাকতে পারে, কোনো সমস্যা নাই। আমাদের সমাজে যেটা দেখা যায়, এই সমস্ত ক্ষেত্রে অনেক শাশুড়ি আছেন, ননদ আছেন, আশপাশে অনেক মহিলা আছেন, বিশেষ করে ফতোয়া সবগুলো নতুন বউদের উপরেই হয় বা বৌমাদের উপরেই ফতোয়াটা বেশি জারি হয়, বলে এই মাথায় কাপড় দাও, মাথায় কাপড় দাও, আজান শুরু হয়ে গেছে, এবার তাড়াতাড়ি মাথায় কাপড় দেয় না, কোনো দরকার নেই। উনি যেভাবে আছেন, যদি গায়ে মারাম কেউ না থাকেন, ওইভাবে থাকতে কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, এটা ঠিক যে যত শালীন যত সুন্দর পোশাকে আমরা থাকবো ততই ভালো, সেটা ইসলামের নির্দেশনা, সেটা সর্বাবস্থায় আজান দিলেই আমাকে মাথায় কাপড় দিয়ে ফেলতে হবে, আজানের আগে পরে আর না দিলেও চলবে, ব্যাপারটা সেরকম না। তবে হ্যাঁ, গায়ে মাহরাম পুরুষ যার সাথে পর্দা ফার্স, সেই রকম পুরুষের বেলা যখন আসবে তখন তার সামনে দিয়ে গেলে বা তার সামনে থাকলে আজান দেখেন না দেখ মাথায় ঘোমটা অবশ্যই দিতে হবে। অতএব এটা আজানের সাথে সম্পর্ক না, সম্পর্ক কিসের সাথে? সম্পর্ক হলো এটার পর্দার সাথে, যে সামনে কে আছে। গায়ে মাহরাম পুরুষ আছে, আজান না দিলেও পর্দা করতে হবে, আর গায়ে মাহরাম পুরুষ নাই তাহলে দিতে হবে না। কথা বুঝতে পারছি? আমাদের দেশে অনেক মহিলারা আজান হলে মসজিদের আশেপাশের সামনে দিয়ে গেলে মাথার কাপড়টা একটু টেনে দেন, তো এই টেনে দেওয়াটা আল্লাহর প্রতি, আল্লাহর ঘরের প্রতি আজানের শ্রদ্ধার জায়গা থেকে হয়, তার ওই চেতনাকে আমি সম্মান করি, কিন্তু তার জন্য এই আজানের সময় পর্দা দেওয়ার কথা নয়, মাথা কাপড় দেওয়ার কথা নয়, বরং তার জন্য নির্দেশ হলো যে তিনি বাহিরে যখন চলাফেরা করছেন পর্দার সাথে চলাফেরা করবেন, পরপুরুষ যাতে তার সৌন্দর্য দেখে তাকে নিয়ে মনে মনে জেনা করা, বাজে চিন্তা করার মতো নোংরামো করতে না পারে, এটি হলো তার জন্য শরীয়তের নির্দেশ।